এই মাসের প্রথমেই মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। আবারও 24 তারিখ কলকাতা নাইট রাইডার্স আর দিল্লি ক্যাপিটালস আবারও একবার মুখোমুখি, কিন্তু এবার গ্রাউন্ড আলাদা, কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন আলাদা। সো আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি। এই ম্যাচ হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স দলে অবশ্যই 2-3টি সুখবর আসলো, সবই আজ আমরা এই ভিডিও আলোচনা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আইপিএল 2020-র আবারও সেকেন্ড হাফে ম্যাচ নম্বর 42-এ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস। ম্যাচ আলাদা গ্রাউন্ডে হবে, আগের ম্যাচটি হয়েছিল শারজায়, কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্রথম ধাক্কা এই ম্যাচেও। আনিশ নর্জে পুরোপুরি ফিট নয় আর আনিশ নর্জে এই ম্যাচে খেলতে পারবে না। আর আগের ম্যাচে অর্থাৎ দিল্লির সাথে যখন শারজায় মুখোমুখি হয়েছিল, কলকাতা নাইট রাইডার্স 18 রানে হেরেছিল, সেটা 3 অক্টোবর ম্যাচ নম্বর 16-এ, কিন্তু সেখানে কিন্তু আনিশ নর্জে 3টে উইকেট নিয়েছিল। এই জন্যে কিন্তু 19 ওভারে এসে আনিশ নর্জে খেলাটা ঘুরিয়ে দেয়, যেখানে ইয়ান মর্গ্যান এবং রাহুল ত্রিপাঠীকে আউট করে দেয়, তার জন্যে কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। কিন্তু দিল্লি ক্যাপিটালসের জন্য সবচেয়ে বড় খবর, যে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য আরও বড় খবর, আনিশ নর্জে পরের ম্যাচে খেলতে পারবে না। তো এর জন্য ভিডিওটাকে অবশ্যই লাইক করে এক্ষুনি শেয়ার করে সঙ্গে সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই দরকার। আজকের ম্যাচের জন্য দুটি দলের 11টি প্লেয়ার সিলেক্ট করে অবশ্যই তোমরা মাই 11 সার্কেলে খেলতে থাকো। এখানে খেলার সবথেকে 3টি বড় কারণ, তার কারণ এখানে তো চ্যাম্পিয়ন্সদের সাথে খেলতে পারবে, অর্থাৎ শেন ওয়াটসন, রাশিদ খান এবং সৌরভ গাঙ্গুলি। তাছাড়া আরও বড় খবর যে তুমি যদি সৌরভ গাঙ্গুলির দলকে একবার হারাতে পারো, দুইটাইম অর্থাৎ 2 গুণ এক্সট্রা ক্যাশ বোনাস পেয়ে যাবে। এছাড়া আরও বড় খবর যে প্রথম ডিপোজিটে তোমরা 1,500 টাকা ক্যাশ বোনাস পেয়ে যাবে। প্রতি সপ্তাহে আরও বেশি জেতার সুযোগ থাকছে। তাছাড়া আরেকটা বড় খবর, যারা আমার ডিসক্রিপশনের লিঙ্ক এবং আমার সাবস্ক্রাইবার এবং ভিউজার জন্য স্পেশাল অফার, 20% এক্সট্রা বোনাস পাওয়া যাবে যদি তোমরা ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট থেকে ডাউনলোড করো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখান থেকে কতজন কত টাকা জিতে নিয়েছে। তাছাড়াও বড় ব্যাপার, এই ম্যাচে অমিত মিশ্রা এবং ঈশান্ত শর্মার মতো বলার দলে পাবে না, যেখানে আগেরবারে যখন কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটাল 2020-তে প্রথম হাফে মুখোমুখি হয়েছিলেন, অমিত মিশ্রা কিন্তু দুর্দান্ত বলিং করেছিলেন এবং তাছাড়া ঈশান্ত শর্মাও কিন্তু ভালো বল করছিল দিল্লি ক্যাপিটালসের জন্য। দুজনাই ছিটকে গেছে এবং ঈশান্ত শর্মার জন্য এসেছে তুষার, কিন্তু তুষার ভাই 2 ওভারে আগের ম্যাচে 41 রান দিয়েছে, অতএব সে ভালো বল করছে না এবং অমিত মিশ্রার জায়গা এখনও কেউ পূরণ করতে পারিনি। আর তার থেকেও বড় কথা, তাদের ব্যাটসম্যান এখন ফর্মে নেই, যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ফার্স্ট হাফে পিত বিশ্ব কাঁপিয়েছিল, আগের ম্যাচে দেখেছো সে পর পর 2টো ম্যাচে 0 করেছে, লাস্ট 3টে ম্যাচে মাত্র 7 রান করেছে। তো বস, কলকাতা নাইট রাইডার্সের আমি তো জেতার সংখ্যা বেশি দেখেছি। আগের ম্যাচে কিন্তু শিখর ধাওয়ান 100 করলেও তারা কিংস ইলেভেন পাঞ্জাবের সাথে পুরোপুরি ফ্লপ এবং হেরে যায়। তো বস, আজকের ভিডিও এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এখনই শেয়ার করে দাও, আর এই ম্যাচে আমরাই জিতবো। হ্যাঁ বাস, একটু বিশ্বাস রাখো, তার কারণ 1-2টো ম্যাচ আইপিএলে হারতেই পারি, আমরা তো একদম পয়েন্ট টেবিলের অন্য টিমের মতো 7-এ না বা 8-এ না, আমরা একদম 4-এ আছি, ভালো জায়গায় আছি।